নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা ডিজাইন নিয়ে চলে এসেছি এটা এখানে আমি বর্ডার হিসাবে ব্যবহার করেছি তবে এই ডিজাইনটা পুরো আসনে করলে খুব খুব সুন্দর দেখতে লাগবে তো শুরু করার আগে অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার জন্য তো প্রথমে দেখুন এরকম বক্স করে নিয়েছি পনেরোটা বাই পনেরোটা ঘর চারদিকে পনেরোটা করে ঘর ধরতে হবে এইভাবে কিন্তু একটা বক্স করে নিতে হবে তারপর যে কোনো একটা কোনা থেকে শুরু করতে হবে আমি প্রথমে বা দিকের এই কোনাটা থেকে শুরু করছি দেখুন একটা ঘর ছেড়ে দিয়েছি কিন্তু প্রথমে একটা ঘর ছেড়ে দিয়ে তারপর একটা ফোর তুলছি আবার একটা ঘর ছেড়ে দিচ্ছি একটা ফুট তুলছি আবার একটা ঘর ছেড়ে দিয়ে একটা ফোর তুলছি যে কোনো একটা কোনা থেকে শুরু করলেই হবে এইভাবে কিন্তু চারটে কোনা থেকেই করতে হবে তারপর মাঝখানের কাজটা তো বাদিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে ডান দিক বরাবর একটা করে ঘর গ্যাপ রেখে রেখে তিনটে ফোর তুলে নিলাম এবার এর উপরের লাইনে গিয়ে দেখুন যে ঘরটা ছেড়ে দিয়েছিলাম তার উপরে একটা ফোর তুললাম এবার ডান দিকে একটা ঘর ছেড়ে দিয়ে আমি ডান দিক বরাবর ফোর তুলে নেব তিনটে একটু খেয়াল করে দেখলে বুঝবেন ভীষণই সুন্দর ডিজাইনটা আর সহজও আছে আর পুরো আসনে যদি অনেক রং দিয়ে করা যায় বা দুটো রঙ দিয়ে করলেও খুব সুন্দর দেখতে লাগবে সরি এখানে চারটে ফোট তুলে নিয়েছি এবার এর উপরের লাইনে যেখানে গ্যাপ রেখেছিলাম তার উপরে একটা ফোড় তুললাম ওর ডান দিকে আবার একটা ছেড়ে দিয়ে ডান দিক বরাবর তিনটে ফোর তুলে নিয়েছি তিনটে ফোর তুলে নিয়েছি এবার এর উপরের লাইনেও যেখানে গ্যাপ রেখেছিলাম এর উপরে আগে ফোর তুলে নেব এই যে এবার এর বাদিকে ফোর তুলে নিলাম তিনটে বাদিকে তিনটে ফোর বা বরাবর গেল এবার ডান দিকে একটা ঘর ছেড়ে ডান দিক বরাবর দুটো ফোর তুলে নিচ্ছি ডান্দিক বরাবর দুটো ফোর তুলে নিচ্ছি এর উপরের লাইনে আবার দেখুন যেখানে গ্যাপ রয়েছে নিচের লাইনটাই তার উপর থেকে কিন্তু বাদিক বরাবর আমি আবার তিনটে ফোর তুলে নিলাম এরপর ডান্দিকের ঘরটা ছেড়ে একটা ফোর এর উপরের লাইনেও তাই যেখানে গ্যাপ রয়েছে তার ওপর থেকে শুরু করব আর বাদিক বরাবর যাবো বাদিক বরাবর কিন্তু এখানে পুরো পাঁচটা ফোর আমি তুলে নেব পাঁচটা ফোর তুলে নিলাম তো একদিকের কোনাটা কিন্তু আমার হয়ে গেল একদিকের কাজটা ঠিক যেভাবে করেছি এইভাবেই কিন্তু বাকি তিন দিকেও করে নেব তো আসনটা ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে ফ্রেম দিয়ে করলে তো আরও সুন্দর হবে আসনটা ঘুরিয়ে আমি এই যে বাকি আরেক দিকেও করে নিয়েছি এইভাবে কিন্তু দেখুন একই রকম এই দিকেও যেমন হয়েছে শুধু বিপরীতমুখী হয়েছে এটা ডান দিকের লেবেল সমান ছিল এদিকেরটা দিকে দিকের লেবেল সমান একইভাবে করে নিয়েছি এবার মাঝখানে একটা ফাঁকা অংশ দেখতে পাচ্ছেন এখানে চাইলে কিন্তু অন্য রঙও ব্যবহার করা যাবে তবে আমি একই রং দিচ্ছি নিয়ে দেখুন চারটে ফোর তুলে নিচ্ছি মাঝখানে একটা ঘর ছেড়ে রাখছি এবার এটা ভরাট করে নিলে এই কাজটা কমপ্লিট আমি এখানে মাঝখানে একটা সিনারি করছি যার জন্য বর্ডার হিসাবে দুই সাইডে এটা করছি তবে অবশ্যই এটা পুরো আসনে করলে খুব সুন্দর লাগবে আমি আরেকবারও বলে দিচ্ছি আশা করছি ডিজাইনটা সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর খুব ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন ডিজাইন নিয়ে পরের ভিডিওতে ধন্যবাদ